নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা প্রত্যেকেই বানাতে জানো তবে যারা নতুন নতুন রান্না শিখছ আমার আজকের এই রেসিপিটি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নেওয়া যাক চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে বানাই এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা মাছগুলোকে একটা সাইডে রেখে দেব এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তাতে নিয়ে নিয়েছি এক চামচ জিরে জিরেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটা রসুন কোয়া আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা এবার আমি অল্প একটু এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা আমাদের একদমই রেডি হয়ে গেছে আমি এই বাটিতে ঢেলে নেব পেস্টটাকে এবার এখানে নিয়ে নিয়েছি একটা গোটা নারকেলকে এভাবে কুড়িয়ে নিয়েছি ওই মিক্সিং জারে আমি এই নারকেলটাকেও ভালো করে পেস্ট বানিয়ে নেব যাতে আমি এই নারকেল থেকে দুধ বার করতে পারি তার জন্য কিন্তু খুব বেশি মিহি পেস্ট বানানোর দরকার নেই মোটামুটি একবার ঘুরিয়ে নিলেই হবে মিক্সিতে এখানে আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি এর থেকে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে দুধ বার করে নেব এই নারকেলের দুধটা বার করে নিতে হবে ঠিক এভাবে হাত দিয়ে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি চেপে চেপে দুধটা বার করে নেব আমি সমস্ত নারকেলটাকে ঠিক ঠিক এইভাবে চেপে চেপে বার করে নেব একটা গোটা নারকেলের আমার এক বাটি দুধ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব তেলটা আমাদের বেশ গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোও রেখেছিলাম ওগুলোকে ভেজে নেব সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমরা চেড়ে খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো দেখতেই পাচ্ছ আমাদের ভাজা হয়ে গেছে এটা আমরা একটা প্লেটে তুলে নেবো আবারও গ্যাসে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে এলাচ লবঙ্গ আর দারচিনি হালকা আমাদের ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড মতন আমাদের এটাকে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা ওটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে আমি একটু জল বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেচে দেবো দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে নুনের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিও আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো তেমনই দিও দিয়ে দিলাম হাফ চামচ চিনি একসাথে আমরা এবার মশলাগুলোকে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার আমি ওই দুধ থেকে নারকেলের দুধ থেকে অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের অবশ্যই মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে অল্প দুধ দিয়ে প্রথমে কষিয়ে নেব মশলাটাকে তারপর বাকি দুধটা পরে দেব আবারও দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ মশলাটা আমাদের কষানো হয়ে গেছে আমি বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেয়ে দিতে হবে এবার আমরা ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেয়ে দিতে হবে আমরা কিন্তু এই রান্নাটাতে জলের ব্যবহার করবো না দুধ দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে আমি এবার কিছুটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তবে তোমাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে গরুর দুধও ব্যবহার করতে পারো বা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো চিংড়ি মাছের মালাইকারি আমাদের কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নেব বন্ধুরা তোমরা যদি এইরকম চিংড়ি মাছের মালাইকারি এখনও বানিয়ে না থাকো তাহলে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় আর আজকের আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকেও ফলো করে দিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ